আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। ঝামেলা করে বিজেপি তাদেরও মামলা করে পুলিশের ঝামেলায়, এবং পুলিশ যখন ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত পুলিশ যখন ঝামেলায় করে তখন অন্য কোন উকিল থাকে না, বিচার ভোট থাকে কেউ অন্য ভোট। যেটা বলি আসছে জানাও না বাবা, অসুবিধা হচ্ছে, যেটা অসুবিধা হচ্ছে হাইকোর্টে আমি বিকাশ দাকে আস্তে আস্তে বলছিলাম আমার তো একটু মুখটা খারাপ, বিকাশ দা ভদ্রলোক আমি অতটা ভদ্র নয়। তো দুজন এসপি এসেছেন হাইকোর্টে দুটো ডিস্ট্রিক্টে, তাই বলে সব তুই এখানে এসেছিস শুনত চলে এলো তার মধ্যে আপনাকে আমি তুই বললাম চলে এলেন, একটা তো সম্মান রাখবেন, আমি আপনাকে তুই বলছি একটা এসপি তুই বলছি তো আপনি চলে এলেন। তবে দাদা যে জমানায় আছি এই যে মূর্তিটা পড়েছে এটাই অভিশাপ হয়ে গেছে, এটা পুলিশ বলছে। আর অসুবিধা হচ্ছে যে পুলিশ ধরুন আমার নামে অন্তত 12-14টা মামলা আছে, ও হলো হলো কি হলো গেল গেল, উল্টো দিকে উকিলও দাঁড়ায় না, তারা ভালো করে জানে, বিচারকরাও জানে। আমার নামে স্পিকার দুটো মামলা করেছে রিসেন্টলি, আমি বলেছি খারাপ কথাটা বলতে পারেন, এমনিতে তাকে চুলতে চুললে চারটে চুল ছিঁড়ে পাঠিয়ে দেবো। এখন যে ব্যবস্থাটা হয়েছে আমি সেদিন মমতা ব্যানার্জি এক লক্ষ্য করেছিল মিনিস্টারকে, যে লালমন্ত মমতা ব্যানার্জি মাথাটা পাঠিয়ে ঠিকই করেছিল, সেদিন যে মাথা পাঠলো সেদিন তো কিছু বলেনি, সেই লাল যারা ঘুরে বেড়াচ্ছে তাদের তো ধরেনি, ওদের পুলিশ একদম অকেজ হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু কোথায় কি দেখতে হবে আমরা তো উকিল বদমাইশি বুদ্ধিতে বয় না, এখানে যদি কিছু না করে পুলিশ আমি বলছি ব্যক্তিগত ভাবে আইসিআই ওসি যে আছে আমরা নাম দিয়ে হাইকোর্টে মামলা করব, এবং এটাও তাকে বলে রাখছি, এবং এটাও তাকে বলে রাখছি আমি কিন্তু খুব নিচু মানের লোক, পুলিশের এটাও বলে দিচ্ছি আপনারা কিন্তু ব্যক্তিগত ভাবে কোন উকিল পাবেন না, যখন অরুণা বাবু শুনতে থেকে দাঁড়াচ্ছে পাবেন না, এবং ভয়ানক অবস্থা থেকে বাঁচতে অন্তত এমন ভুল যে লোকটা করেছে আপনারা জানেন, আপনারা জানেন কে মেরেছে সবাই জানেন, তাদের ভুল অন্তত এইটুকু ধরে তারা বেরোনি কে অ্যান্টিসিপেটেড বেরোনি দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনারা ইমিডিয়েট ভুল মানে আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে, আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে, ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আজকে যেভাবে আমি কংগ্রেস করি সিপিএম এর সঙ্গে কোন সম্পর্ক নেই, কিন্তু আমি এসেছি মানুষের গণতান্ত্রিক অধিকার খুব খারাপ অবস্থা, আজকে আপনাদের জন্য মোটামুটি বিজেপি মমতা ব্যানার্জি শাড়িটা খুলে নিয়েছে, বাগাড়িটা খুলে এটা আপনাদের ন্যাশনের জন্য পুলিশ ইনঅ্যাক্টিভিটির জন্য আজকে এই জিনিসটা হয়েছে, আমি পুলিশকে দোষ দিচ্ছি না, করবে টা কি নেত্রী যদি পুলিশ মন্ত্রী হয় অশিক্ষিত হয় তা কি করা যাবে, আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে মাল বলে বলি এখন চিনে আসছে জয় শ্রীরাম হ্যান্ডপাম্প, কিন্তু পুলিশকে বলি যে আপনারা আপনাদের চাকরির জন্য নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে ভয় পান, উর্দি করেছেন ভয় পান, আমাদের একটু ভয় পাবে কিন্তু হাইকোর্টে গেলে কিন্তু উল্টো দিকে দাঁড়াবে টাকা দাঁড়াবেন, এবং হাইকোর্টটা এমন বলছি এখনো প্রেসিডেন্ট সেক্রেটারি এই বাজার ও মারদাঙ্গার বাজারও কংগ্রেসের লোকেরাই প্রেসিডেন্ট সেক্রেটারি সব, শুনে এটা একটু মনে রাখবেন। তাই আমার খুব ভালো লাগলো যে অনেক সময় বলে যে বড় মিছিল মিটিং আজকে এত লোক দেখে এখনো যে রেবল মানে বিদ্রোহী বলে আপনাদের মধ্যে আছে এটা আমার সম্মান কেড়ে নিয়েছে, সম্মান দিয়ে এই যে আপনারা দাঁড়িয়ে বলছেন, কিন্তু যেটুকু রাখবেন এমন কিছু করবেন না যেটা পুলিশের হাত শক্ত করে, আমরা আইনের পথে চলব, এবং দেখেছেন তো ওই কি রাজীব কুমারের কি অবস্থা, ও তো আমায় বলেছিল জেলে পাঠাবে, আমরা আরে কে জেলে দেখে দেখাক না, আমি সাত দিন আমার স্পিকার একটা নতুন নির্দেশ দিয়েছে
আমি বলেছি যে কংগ্রেসের এমএলএ যেগুলো ছিটকে গেছে, যেগুলো চোর আছে, তো আপনি দেখছেন আমার নামে প্রিভিলেজ মোশন, আমি প্রিভিলেজ মোশন করব কোনো ব্যাপার না। যখনই আপনি সরকারের বিরুদ্ধে থাকবেন মনে রাখবেন এই ধরনের গন্ডগোল ফেস করতে হবে। খুন হয়েছে, খুব খারাপ দুঃখের ব্যাপার যা পরিণত হয়েছে, এবং একজনের হাত কাটা গেছে বলছে, সেইটা যাতে পুলিশের যা ব্যবস্থা করো সেটা করুন, অন্য সেন্সে নেবেন না। আমাদের লড়াইটা কিন্তু বেশ কিছু দূর এগিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, এমন কিছু করবে না যেটা আমাদের লড়াইয়ে আঘাত করে। এবং আমি এও বলছি যে যদি ঠিকভাবে আইনের পথে ধরা যায়, আজকে আরামুলকে তো জেল খাটিয়েছি, আরামুল ইসলাম সুতাব স্যার, আজকে পার্থ চ্যাটার্জি যে টুকে সে তো আমার মেয়ের হয়েছিল, 64% টুকেছে, তাও নিজে টোকেনি, ওর যে গাই সে টুকেছে, যেই টুকে দিয়ে আমার মেয়ে বলছে আমি দিল্লির ওই দিল্লি ইউনিভার্সিটি থেকে ডক্টরে 5-7 বছর লাগে, এত খাটতে হয় কানাইয়া কুমারের যেমন, এ 6 মাসে পেয়ে গেল, গেল আর এলো। এবং মজা হচ্ছে ও কি লিখেছে নিজেই জানে না, কিন্তু ডক্টরে আমি বলছি ডক্টরের ডক করতে হবে, ডক মমতা মানে যা বলছে ও তো দেখবেন ছোটবেলায়, আমি পুলিশের কথাও বলছি একই ব্যাপার, আমি দেখবেন ছোটবেলায় আমরা উত্তর কলকাতায় মানুষ, ওখানে ওই কি বলে ওই ভাল্লুকের নাচ হতো, বলো ভালো তোমার আনন্দ হয়েছে ভালুক নাচছে, ভালো তোমার বিয়ে হবে না দুঃখ দাও সে গড়িয়ে করছে। এখন এগুলো হলো এটা ভাববেন না যে ভাল্লুক নিজে বুঝে করছে, ভাল্লুক বুঝছে করছে কারণ ওই লাঠিটা, লাঠিটা ডান দিকে থাকলে গড়া গড়ি খাবে, বাঁ দিকে থাকলে উঠবে, সোজা থাকলে লাফাবে, আনন্দের প্রকাশ করবে, পুলিশের রাস্তায় অবস্থা ভাল্লুক হয়ে যাচ্ছে, কিছু করার নেই, মানে ভয় চাকরির ভয় করবেটা কি, করবেটা কি, আমার তো এসপিরা করছে কাঁচা গালাগাল করছে মুখ্যমন্ত্রীকে, কাঁচা গালাগাল বলছে অনেক পাপ করেছি, আমার মেয়ে আর বউ বলছে, তারা তাদের মেয়েরা বলছে সম্বন্ধে যে আজকে এই অবস্থা, আজকে ভাবুন জিজি কি নাম জানি ওই রিটায়ার করলো পুরো কাছে, এর মামলা আমি করেছি, এরম সিদ্ধারাহীন লোক আমি দেখিনি, যা করবে নাকি লোয়ার পুলিশ, এরম সিদ্ধারাহীন যদি বলে তোমার বাবার নাম ইয়ে নয় রাম সিং, বললো হ্যাঁ বলুন মমতার বীজ বলেছেন রাম সিং, তো লোয়ার পুলিশটা করবে, কিন্তু তাতেও বলছি ওসি আর এসি যে কেউ বলছি আপনারা নিজেরা বাঁচবার জন্য, আমাদের হাত থেকে বদমাই সুপ্রিমদের হাত থেকে বাঁচবার জন্য অন্তত অ্যারেস্টটা করুন, যে লোককে এফআইআর করাছে এফআইআর নাম ফিফটিকে, তারপর সে বেল দিক কি অ্যান্টিসিপে বেল দিক ওদের ব্যাপার, আপনারা নিজেদের সম্মান রক্ষার্থে আপনারা এটা করুন, ধন্যবাদ। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।